আচ্ছা আশা করব তোমরা সবাই ভীষণ পরিমাণে ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আজকের দিনটা হচ্ছে ভেরি 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 স্পেশাল একটা ডে, কারণ আমি আজকে কোথায় যাচ্ছি কি করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। মা একবার এসো, তোর লুকটা দেখিয়ে দি। তো মাও সেজে দিয়েছে এখানে, বাবা মুখটা পুরো জ্বলে আছে, মাও সেজে দিয়েছে এখানে, মা একটু টিপ পরে দিয়ে তুই টিপটা পরে নাও। তো তারপরে আমরা বেরিয়ে যাব। তো আজকে আমরা যাব ছদ্দির কাছে। তো কেন যাব, কি জন্য যাব, সেগুলো সব শেয়ার করব। প্লিজ আজকে আমার সাথে থাকো, আর সবাইকে বড় করে গুড মর্নিং। স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তো চলো এখন বেরিয়ে পড়ি, রেডিও হয়ে গেছি মোটামুটি, শুধু স্কিন কেয়ারটা করেছি, তারপর ওখানে গিয়ে শাড়ি টাড়ি পরার ইচ্ছা আছে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে সবাইকার সাথে দেখা করছি। তো লেটস গো। তো ফাইনালি চলে এসেছি ছোট পিসির বাড়ি, আর এখন আমি আর মা মুড়ি তরকারি খাবো, আর এখনো রান্না চলছে, কোনো কমপ্লিট হয়নি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এটা হচ্ছে চিনি। চিনি কেমন আছে? চিনি মাইল কুলি গেছি চিনি। চিনি শুধু গাড়ি চালাচ্ছে, শুধু গাড়ি চালাচ্ছে। গাড়ি চালিয়ে দাও, একটু গাড়ি চালিয়ে দাও। তো এখন চলে এসেছি ওপরে, এবার আমরা সব শাড়ি টাড়ি পরে রেডি হব। মোটামুটি রান্না অনেকটাই হয়ে গেছে, এখনো বাকি আছে। ছোট পিমনি রেডি হয়ে গেছে, আমরা এবার শাড়ি টাড়ি পরে রেডি হব, দিদিকে রেডি করাবো। দিদির কিছু নিয়ম আছে, যখন ও এমনি শাড়ি পরতে পারবে না, যখন খাওয়া হবে যেটা নিয়ম আছে সেগুলো হবে। বাদ বাকি সময় সুন্দর করে সাজিয়ে দিই ওকে। তো চলো এখন আমরা ঝটপট করে রেডি হয়ে নিই। ভালোই আছে ওয়েদারটা, চিন্তা করছিলাম যে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি যেন না হয়, তখন ভালোই ওয়েদার আছে, ঝটপট করে রেডি হওয়া যাক চলো। তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর দিদি আর মা এখন ফটো তুলতেই ব্যস্ত। তো দিস ইজ মাই ওটিডি টুডে। তো চলো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর এখন যাব নিচে আমরা, কারণ দিদির এবার খাওয়ানো হবে স্বাদের জন্য। কেউ দেখতে পাচ্ছে না তোমাকে, তুমি সাইডে থাকো। তো চলো আমরা এখন নিচে যাই। তো দিদি এখন বসে পড়েছে, ও সাত মাসের স্বাদ আছে সেই জন্য। তো চলো, তো এটা ওর সাত মাসের স্বাদের সব সহ্য করা হয়েছে। আর পাখা বন্ধ কর, পাখাটা বন্ধ করো। তো এখন ছোট পিসি আশীর্বাদ করছে। পায়েসটা দিতে হয়, দিয়ে পায়েসটাতে জল পাহা, জলটা দিস না, পায়েস খাই দাও।
মিষ্টি দাও মিষ্টিটা হাতে হয় তো ওই তো সব আছে তো মিষ্টি দিয়ে তো জল দেবে ইয়ে করো এবার ওই দইটা একটুখানি খাইয়ে দাও হ্যাঁ এবার দইটা বঞ্জ খাইয়ে দাও ছোট ছোট না খাইয়ে দেবে বাবা দই খাও সায়ন খাইয়ে দেবে কারণ যেহেতু একটা ছেলেকে খাওয়াতে হয় সেই জন্য সায়ন ভাই খাওয়াবে না বুঝে দি চাটনি সব দিয়ে মা ভাতটাতে সুক্তোতে বেশি দিতে হবে পেঁপে আছে পেঁপে দিয়ে করেছিল তা পেঁপে তুলে দিয়েছে মেয়েকে বৌদিকে বৌদি তো সিঙ্গাল খাইয়ে দেয় আর হাতে একটা মিষ্টি দিবে তাহলে আমাদের নাতি মিষ্টির মতন হবে সাইনকে হাতে একটা মিষ্টি দিয়ে দেখি ও খাওয়াবে ঐসি খাওয়াবে তাই পাঁচটা বাচ্চাই বসে ওইটা নে একটু দাও খাইয়ে দাও বললাম আমাকে নিয়ে পাঁচটা বাচ্চা হচ্ছে বসাও বসালে না তোমরা এইখানে বস অঙ্কি খাওয়া তারপর তুই মাম্পির কুচকুটাকে এনে তো কোলে বসিয়ে দিচ্ছে এদিকে তাকা তাকা তিনবার দে আস্তে আস্তে দে তিনবার দিদিকে আস্তে আস্তে তিনবার দে দিদিকে ছদি একটু বসে যা ছদি একটু বসে যা না একটু বসে যা না ওখানে বসে যা সবাই উঠছে ওপারে যারা যারা আছে পিয়াকে পুরো একদম বকু কিন্নি লাগবে হ্যাঁ পিসির পিসি আমি তো জানি না হয়েছে দেখো দিদি সব আশীর্বাদ করছে আর সব জিনিসপত্র পাচ্ছে নাও আমরা পরে আনবক্সিং করব তো দেখবো কি আছে দাঁড়াও দাঁড়াও একে একে দাও লাইন দিয়ে দি সরক নেপিসিরা দিচ্ছে নে একটা প্লাস্টিক এদিকে তাকা
যাইতে না গাড়ি আছে প্লাস্টিকটা বার করে দাও তো এই সরি প্লাস্টিকটা বার করে দাও প্লাস্টিকটা বার করে দাও মা দিদি কই প্লাস্টিকটা দেখো আগে এটা নিয়ে নে না আগে নিয়ে না গুলো কিনতে হবে আগে সব হাতে হাতে নিয়ে নে ওটা গুলো দাঁড়া সব হয়ে গেছে এখানে এক লাট আমরা দুপুর বেলা বসে বসে সব খুলে খুলে দেখবো ইচ্ছে ইচ্ছেটা খেয়ে যে বাড়ি গিয়ে ঘুম দেবে তো দিদির একবার সাত খাওয়া হয়ে গেছে আর একবার আর একটা পিসিও সাত দেবে তো সেই জন্য ওখানে ওকে ছাপা শাড়ি পরে বসতে হবে সেই জন্য ওটার জন্য রেডি হতে গেছে ইচ্ছে হাই করে দেখতে পাচ্ছে ওই ওর কচল থেকে মুখে দিয়ে দে হা করে আছে জল খাওয়া হা করে আছে এদিকে জল খাইয়ে দে সায়নকে তিনবার সায়নের আর খাওয়া হবে না সায়নের এই খেয়ে পেট ভরে গেছে ব্যাস এই জিনিসপত্র নিয়ে এখন দিদির ঘরে যাচ্ছি হাত ভেঙে গেল বাবা আমার শাড়ি ফাড়ি ছেড়ে দেবো দিয়ে খেতে বসবো বাজে অবস্থা গরম করছে তো এখন ঝটপট করে ফ্রেশ ট্রেশ হয়ে নি এই যে দুপুরবেলা দেখা দিচ্ছে এগুলো পরে শাড়ি ঢুকিয়ে রাখছে সব আমি খেয়ে দে শাড়িটা ছেড়ে ফেলবো চলো গরমে ডাজে হল অবস্থা হয়ে যাচ্ছে এখন নিচে যায় নিচে গিয়ে দেখি কি কি মেনু হয়েছে না হয়েছে তো চলো এখন খাওয়ার ওখানে গিয়ে দেখা করছি তো ফাইনালি আমি একদম একটা হোয়াইট কালার এটা পরে দিয়েছে নিচে প্লাজো আছে তো ভালো লাগছে তো গরমে আর পাচ্ছি না শাড়িটা ছেড়ে জাস্ট পারছিলাম মানে আজকে একটু মানে হাওয়া খুব সুন্দর দিচ্ছে কিন্তু ভীষণ গরম মেকআপ ফেকআপ তুলে শুধু ফেস ওয়াশটা দিয়ে ধুয়ে কাজলটা ওরকমই আছে এখন উঠবে না অনেক বুঝতে হবে তো চলো নিচে লাঞ্চটা করে আসি আর লাঞ্চের মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো ফাইনালি আমরা এখন খেতে বসেছি আড়াইটে তিনটে বাজতে চললো পুরো নীল আসছে সবাই ভাত আসছে ভাত তো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে সব মেনু গুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি খেয়ে নি শান্তিতে খেয়ে নি তো এখন
এখন ফাইনালি খেয়ে দিয়ে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের তেজু বাবু কি করছে তুমি কি দেখছো বাবা ও এখন মানে মন দিয়ে একদম নিজেই মুখে মুখে মধু কাটি ফুটছে নিজেই যা করার করছে আর এখানে গান শুনছে ও রাত হয়ে যাচ্ছে যদি বৃষ্টি নেবে তো এখন গান শুনছে আর ওই করছে আই নো জানা গান শুনিয়ে এই যে মোবাইলে এটা খাবল দিতে হবে না তোজো হুজু বলি বলি এই যে দিদি বসে আছে এখন দিদির মনে হচ্ছে সদ্য বিয়ে হয়েছে আজকে মনে হচ্ছে তো হ্যাঁ তোকে এখন মনে হচ্ছে তো সদ্য সদ্য বিয়ে হয়েছে হ্যাঁ সব বসে এখন গল্প চলছে তো এগুলো হচ্ছে রাতের খাবার আমাদের অনেক বেঁচে গেছিল এগুলো রাতের তো ফাইনালি তোমরা দেখতেই পেলে আজকে সন্ধ্যেতে আমি কোনো ব্লগিং সেভাবে করতেই পারিনি এই কারণেই কারণ কারেন্ট ছিল না পুরো কারেন্ট চলে গেছিলো আর ভীষণ পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এখানে খুবই মানে মারাত্মক অবস্থা ছিল ফোন সেভাবে হাতে নেওয়ার কোনো সুযোগই হয়নি সেই জন্য আমিও আর ফোন টোন বেশি ঘাটিনি আর আজকের ব্লগটা এটুকুই আমি খুব তাড়াতাড়ি মাসির হতে চলেছি আর মাত্র মানে 10 মাসে সবাই বলে তো আর 3 মান্থ বাকি আছে আই হোপ সব কিছু যেন ভালোভাবেই হোক আর তোমরাও সবাই আমার দিদি ভাইকে আশীর্বাদ করো ও যেন খুব ভালোভাবে খুব ভালো মানে কি বলবো মানে এতটা এক্সাইটেড হয়ে গেছে মানে ওয়ার্ড খুঁজে পাচ্ছি না মনে হয় মানে খুব ভালো থাকে সুস্থ থাকে খুব তাড়াতাড়ি যেন আমাদের একটা পুচকি গিফট করে তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল খুব তাড়াতাড়ি দেখা হবে কি না জানি না কারণ খুবই মানে চাপের মধ্যে থাকবো আজকেই লাস্ট ব্লগ বলতে পারো এখন মনে হয় আর কোনো ব্লগ তোমাদেরকে দিতে পারবো না এই কারণেই আমার আর 1 মান্থ পর এক্সাম মানে 14 জুন আমার এক্সাম স্টার্ট হবে অফলাইনে হবে আর এটাই আমার 6th সেম গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে সো সেই জন্য পড়াশোনাটাকে আমি ডিলে করতে পারবো না তো যেমন যেটা হবে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের মতো সবাইকে বড় করে হামি আর এগেন সবাই আমাদের দিকে ব্লেসিং করো আজকের মতো বাই বাই খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ব্লগ নিয়ে টাটা